আজকে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদের সাথে একজন ক্লায়েন্ট রয়েছেন যিনি হচ্ছে থাইল্যান্ডের ভিসা পেয়েছেন, সেটি হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ পাসপোর্টে। যিনি হচ্ছেন রাবিয়া আক্তার ভুঁইয়ান, উনি আমাদের সাথে রয়েছেন। তো প্রথমত আমরা ওনার পরিচয়টুকু একটু জানবো এবং পাশাপাশি হচ্ছে কীভাবে আমাদের ঠিকানা পেয়েছেন এবং ভিসা কতদিনে পেয়েছেন এগুলো একটু আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো তখন আমরা চলে যাবো রাবিয়া বসরি ম্যাডামের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আপনি একটু আপনার পরিচয়টুকু দিবেন আমাদের দর্শক। আমি রাবিয়া আক্তার ভুঁইয়া, আমি প্রধানত টিচিং প্রফেশনে আছি আর পাশাপাশি আমি মানবাধিকার খবরে আছি, ওখানে এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। তো একদিন অনলাইনে ভাইয়াকে ইউটিউবে সার্চ দিয়ে পেয়েছি যে থাইল্যান্ডের ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে কীভাবে সহজ হয়। ভাইয়ার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, আমি যোগাযোগ করলাম এবং অফিসে আসছি এম্বাসিতে। আসার পর খুব সহজে আমি আমার ভিসাটা ওকে করতে পেরেছি। আমি আগামী 2 তারিখ, মার্চের 2 তারিখে যাচ্ছি থাইল্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকেই আমি টিকিট নিয়েছি, আপনারাও ইচ্ছে করলে সবাই আসতে পারেন। এবং সহজেই ভিসা প্রসেসিংয়ের জন্য আমি বলবো এশিয়ান ট্রাভেলস অন্যতম একটা প্রতিষ্ঠান। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একটু কাইন্ডলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পাসপোর্টটা একটু দেখাবেন। এই হচ্ছে আমার পাসপোর্ট, আমি ভিসা হয়ে গেছে আমার, ভিসার কপিটা হচ্ছে এটা। ইনশাআল্লাহ ভাইয়ার কথার সাথে আমি মানে সবকিছু মিল পেয়েছি, এই জন্য আমি এশিয়ান ট্রাভেলস কে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার পরবর্তীতে সকল বিষয়ে সার্ভিস প্রয়োজন হবে অবশ্যই আমরা আপনাকে সদব। আমার হাতে অলরেডি কয়েকটা ফাইল আছে, আমি চেষ্টা করব আপনার মাধ্যমে সবগুলি ওকে করার। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যে বিষয়টি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে আপনার যদি ডকুমেন্ট শতভাগ অরিজিনাল থাকে অথবা আপনি যদি সঠিক হয়তো প্রসেস করতে পারেন এরকম সাদা বইতে, কিন্তু আপনার ভিসা পাওয়া পসিবল। তাই আপনার যদি থাইল্যান্ড ভিসার প্রয়োজন হয় অথবা ইয়ার টিকিট অথবা যে কোনো দেশের ভিসা সার্ভিসের প্রয়োজন হয়, আমরা এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেড আপনাদের পাশে রয়েছি। তাই যে কোনো ইনকোয়ারির জন্য আমাদের যে স্ক্রিনে 2টি ঠিকানা রয়েছে, আপনি চাইলেই আমাদের ঠিকানাতে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা নাম্বারে কল করে যে কোনো সেবা নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটি আপডেট নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।